হ্যালো, আসসালাম আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে ডেস্টিনের কথাবার্তা বলবো সেটি হলো মোনাকো। অনেকে হয়তো নাও নাম শুনতে পারেন, আর এটি কিন্তু একটা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ। আপনারা হয়তো লুক্সেমবার্গের নাম শুনেছেন, এই লুক্সেমবার্গের পরই রয়েছে কিন্তু এই মোনাকো। আর মোনাকো কিন্তু হাই স্যালারি দেওয়া হয়, আপনি অনায়াসেই 6 থেকে 7 লাখ টাকা বেতন পেতে পারেন। এটা যে কোনো লেবার জবে হতে পারে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি মোনাকোতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করতে পারবেন। আমি টোটাল প্রসেস এবং কোথায় আবেদন করবেন সব কিছু বলে দেব। তো মোনাকোতে নর্মালি যে কাজগুলো মানে সবচেয়ে বেশি চলে সেটি হলো ট্যুরিজম, রিয়েল এস্টেট, ব্যাংকিং, কনস্ট্রাকশন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এসব জায়গায় আবেদন করবেন, তো আপনি প্রথমে একটা আপনার সিভি রেডি করতে হবে। তো সিভি হতে পারে আপনার ইউরো ফরম্যাট, যেহেতু মোনাকো একটা ইউরোপের দেশ। আর এটা কিন্তু নর্মালি আপনার ফ্রান্স যে সরকার রয়েছে, ফ্রান্সের সাথে প্রতিবেশী দেশ, তো ফ্রান্স কিন্তু তাদের সব কিছু দেখাশোনা করে। এই হলো তাদের সাথে একটা ফ্রান্সের চুক্তি রয়েছে। তো আপনি ফরাসি ভাষা জানলে আপনার জন্য মোনাকোতে জব পাওয়া একটু ইজি, আর অবশ্যই ইংরেজি জানলে আপনি আবেদন করতে পারবেন। আর মোনাকো যারা থাকে সবাই খুবই বিলেনিয়ার মানুষ, তো আশা করি বুঝতে পেরেছেন। এর জন্য এখানে হাই স্যালারি দেওয়া হয়, আপনি গুগল বা ইউটিউব সার্চ করলেও পেয়ে যাবেন। আর আপনি যে সব ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো মোনাকো রাজধানী মন্টে কার্লো, দেখুন কিরকম তাদের লাইফস্টাইল। তো আপনাকে প্রথমে ইউরোপের সিভি যে রেডি করতে হবে সেটি হলো আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন, তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করবেন, আপনার এই তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, আপনার কাজের কি স্কিল রয়েছে সেটি অ্যাড করবেন, তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভাষাগত দক্ষতা, আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, এবং আপনার যদি কোনো হবি থাকে সেটি অ্যাড করতে পারেন। আর অবশ্যই একটা সুন্দর অফিসিয়াল ছবি অ্যাড করবেন। তো একটা ইউরো ফরম্যাট সিভি রেডি হয়ে গেল। তো আপনি এটি 1 পেজ বা 2 পেজ করতে পারেন। আর আপনার কাভার লেটার নর্মালি 1 পেজেরই হয়। আপনি এই যে আবেদন করবেন আপনি এই কাজে কি দক্ষতা অর্জন করেছেন সেটি ভালোভাবে 1 পেজে সুন্দর করে ব্যাখ্যা করবেন, আর আপনি ওই কোম্পানি কি সার্ভিস দিতে পারবেন, তাহলে আপনার কাভার লেটার রেডি হয়ে গেল। এখন আমি নাম বলে দিব আর মানে আপনার কোন কোন কোম্পানিতে আপনি আবেদন করবেন। প্রথম হলো মোনাকো ইকুইপেজ, এটি হলো মানে যারা ফরিন ওয়ার্কার আছে তাদের জন্য, তারা মানে বিভিন্ন দেশ থেকে ফরিন ওয়ার্কার নিয়োগ দেয় মোনাকোর জন্য। আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ইমেল ঠিকানা কালেকশন করে আপনার সিভি কাবলাটা পাঠিয়ে দিবেন, মোনাকো ইকুইপেজ। তারপর আছে অ্যাডেকো মোনাকো, এটি একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, যারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, তাদের সব দেশে শাখা রয়েছে, অ্যাডেকো মোনাকো। আর জব মোনাকো .com, এটা একটা বড় জব সাইট মোনাকো, যারা ফরিন ওয়ার্কার মানে বেশিরভাগ ফরিন যে ওয়ার্কার নিয়োগ দেয় তারা এখানে জব পাবেন। তারপরে MGTT মোনাকো, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাদের ওয়েবসাইটে গিয়ে ইমেল ঠিকানায় আপনার সিভি কাবলাটা পাঠিয়ে দিবেন। ব্যালেরি এজেন্সি, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি মোনাকো, যারা ফরিন ওয়ার্কার হায়ার করে থাকে, আর আপনি আপনার সিভি কাবলাটা পাঠিয়ে দিবেন। B.Ships লেজার রিক্রুটমেন্ট, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, তারা বিশেষ করে এই যারা শিপার্ডের ফিল্ডে কাজ করেন সে ধরনের বেশি কর্মী নিয়োগ দেয়, তবে সব ধরনের লোকই তারা কোম্পানির সাথে চুক্তি রয়েছে। এর গ্যালো গ্লাস মোনাকো, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এক্সপেক্ট্রা, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, এক্সপেক্ট্রা, এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, আপনি তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আপনার সিভি কাবলাটা পাঠিয়ে দিতে পারেন। হেমিসফিয়ার মোনাকো, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, আপনি তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তারপর ARC মন্টে কার্লো, ওই যে মোনাকোর রাজধানীতে অবস্থিত ARC মন্টে কার্লো, তারা বিভিন্ন ফরেন ওয়ার্কার নিয়োগ দিয়ে থাকে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আছে ম্যান পাওয়ার মোনাকো, আর ম্যান পাওয়ার তো আপনারা জানেনই এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, ইউরোপ তথা এশিয়ার বড় বড় দেশগুলো সেখানে তাদের শাখা রয়েছে,
তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনি এই সিভি কাবলাটা কীভাবে পাঠাবেন? তো আমরা নর্মালি ইমেলে পাঠাই, আপনি আরও বিভিন্নভাবে পাঠাতে পারেন, ইমেলে সেন্ড করতে পারেন তাদের যে রিক্রুটিং অফিস রয়েছে তাদের মাধ্যমে। তারপর আপনি অনলাইন বিভিন্ন ফর্ম থাকে কোম্পানি, সে ফর্মটি ফিল আপ করতে পারেন। তারপর ফিজিক্যালি মানে আপনি যদি ওই দেশে বসবাস করেন বা আপনার আত্মীয় স্বজন ওই দেশে বসবাস করেন, তাদের মাধ্যমে এই সমস্ত এই রিক্রুটেন্সিতে পাঠাতে পারেন। আর আপনার সোশ্যাল মিডিয়াতে পাঠাতে পারেন, ফেসবুকে অনেক গ্রুপ থাকে তাদের, পেজ থাকে, অথবা আপনার লিঙ্কডইন যে অ্যাড্রেস রয়েছে সেটির মাধ্যমে পাঠাতে পারেন। এই হলো বিভিন্ন সুবিধা, আপনি বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছাতে হবে, পৌঁছে দিতে পারলেই তারা আপনার জন্য জব খুঁজে বের করে আপনাকে নিয়োগ দিবে। তো মনে করতে আমি আগেই বলে দিচ্ছি, আপনার এখানে হাই স্যালারি দেওয়া হয়, আপনি মিনিমাম 6 লাখ থেকে 7 লাখ টাকা স্যালারি পেতে পারেন যে কোনো নর্মাল কাজেই মাস শেষে। আর কোম্পানিগুলো আপনাকে থাকা খাওয়া সবই ফ্রিতে পাবেন, আপনাকে কোয়ার্টার দেবে থাকার জন্য। আর আপনার বা আপনার যদি দেখা গেল যাতায়াত যে আপনার স্থান যদি দূরে হয় তো সেটির জন্য আপনাকে কিন্তু তার যাতায়াত ভাড়া প্রদান করবে। আর মোনাকোতে যে গাড়িগুলো চলে সেগুলো সবই ফ্রি, এখানে ভাড়া লাগে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনার এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ইউরোপে গেলে প্রতিটি দেশে গেলে লাগে, এইগুলো কিন্তু কোম্পানি আপনাকে ফ্রিতে দিবে। আর আপনি বড় কথা শুধু বিমান ভাড়া দিয়ে যাবেন, আদার আর কোনো খরচ নেই। যারা জানেন না মোনাকো সম্পর্কে আপনারা ইউটিউব গুগলে সার্চ করলে পেয়ে যান। আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে শহরটি এটি, সেটি কিন্তু মোনাকো, মন্টে কার্লো রাজধানী। তো আপনি আপনার সব সিভি কাবলাটা রেডি করে ইউরো ফরম্যাট আজই পাঠিয়ে দিন, যত তাড়াতাড়ি পাঠাবেন ততই আপনার জন্য সুযোগ বেশি। আর ইউরোপে কিন্তু বর্তমানে কর্মী সংকট চলতেছে, আপনি কর্মী সংকট যখন ইয়ে যাবে শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আপনি সহজে জব পাবেন না, এখনই আপনার জন্য আবেদন করার উপযুক্ত সময়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরও জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনারই কাজে লাগবে। আর আমি এইগুলোর আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি কিভাবে ইমেলে আপনার মোবাইল থেকে পাঠাতে পারেন সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। ভালো থাকবেন, আবার কথা হবে আগামী ভিডিওতে।